সুমিতা আমরা তো অপেক্ষায় রইছি যে আজ কখন ঘড়িতে দুটো তেতাল্লিশ বাজবে আরও কিন্তু অনেকেই রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুটো তেতাল্লিশ কখন বাঁচবে সেই নিয়ে তার কারণ শিবপুর গ্রামের চন্দ্রকান্ত কুমারের হাতেই ভারতে চন্দ্রাভিযানের চাবিকাঠি রয়েছে চন্দ্রকান্তর বানানো অ্যান্টেনাই ইসরোর প্রধান ভরসা হবে চন্দ্রযান দুয়ের অভিযানে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব হুগলির গুরাপে সেখানে চন্দ্রকান্ত কুমারের বাড়ির লোকজন রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে ঋত্বিক আজ সকালেই কথা হয়েছে মায়ের সঙ্গে চন্দ্রকান্ত কুমারের কি জানালেন তিনি টেনশন কি কোথাও কাজ করেন আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে একেবারেই দেখো সেটা একটা আছে নিঃসন্দেহে গত এক ঘন্টায় তোমাদের সাথে শেষ কথা হওয়ার পর থেকে গত এক ঘন্টায় এক বাবার কাছ থেকে এক বিস্ময় বালকের বিজ্ঞানী হয়ে ওঠার একটার পর একটা গল্প শুনছিলাম এবার সেরকমই একটা গল্প শোনাবো আপনি বলছিলেন যে গত মাসে যখন ছেলে এলো তখনও পর্যন্ত আপনারা জানতেন না বাবা মা যে ছেলে এই রকম একটা স্বপ্ন দেখাচ্ছে গোটা ভারতকে যে ভারত এই মুহূর্তে স্বপ্ন নিয়ে গোটা ভারত এই মুহূর্তে বুক বেঁধে রয়েছে অর্থাৎ চন্দ্রযান দুয়ের অভিযানের মূল কাণ্ডারি আপনার ছেলে এটা গত জ্যৈষ্ঠী মাস পর্যন্ত আপনি সম্ভবত জানতেন না মোটেই না ছেলে যখন এলো এমনি বছরে বা একবার দুবার আসে তো একবার জিজ্ঞাসা করলাম হ্যাঁ কবে আসছিস বলে মেয়েগুলোর স্কুলে ছুটি হলে একবার যাব তবে বেশি দিন থাকতে পারবো না আচ্ছা আসবি তো জ্যৈষ্ঠী মাসে এলো এসি এবার বলছে যে আমি আট এক সপ্তাহ ছুটি নিয়ে এসেছি তার মধ্যে দুদিন কলকাতা যাব একদিন বাড়ি যাব এই তিন চারটে দিন আমার বাড়িতে ছিল তারপরে বলে আমি চলে যাচ্ছি এই চলে যাবি আর থেকে যায় কথা বলতে পারছি না টিকিটের ব্যাপার আছে এতদূরে প্লেনের টিকিট কাটাকাটি তো ঘুণাক্ষরও আমাদেরকে বলেনি যে আমরা এ আমি এই একটা প্রোজেক্টের মধ্যে ইনভলভ আছি চন্দ্রযান টু কি অমুক তমুক কিচ্ছু বলেনি আমরা জানি না ভেতরের কোনো খবরও আমাদের কাছে কোনোদিনই বলে না বলেও নি ওদের নিয়মই হয়তো আছে তো সেই ক্ষেত্রে চলে গেল আজ সকালে কি কথা হলো ছেলে যখন শেষ পর্যন্ত যাচ্ছে আজকে ডেফিনেটলি আমাদের সবার প্রার্থনা যে আজকে সফল উৎক্ষেপণ হোক শেষ কথা কি হয়েছে আজ আমার সঙ্গে কথা হ্যাঁ মাকে ফোন করেছিল আমি তখন কাজ করছিলাম মাকে জিজ্ঞেস করে বলেছে যে এরকম আজকে লঞ্চ আছে আমি অফিস চলে যাচ্ছি তুমি তোমরা সব দেখো টিভিতে কেমন কি হচ্ছে আপনার দুই চাঁদের কণা এই মুহূর্তে গোটা দেশকে স্বপ্ন দেখাচ্ছে দুজনেই বিজ্ঞানী হয়েছে কিন্তু এদের লড়াইটা সহজ ছিল না আপনি আমার সাথে শেয়ার করছিলেন ওনারা দুজন এখন বাড়িতে একা থাকেন বেশ বয়স খুব স্বাভাবিকভাবেই একা লাগে না কিভাবে নিজের স্ত্রীকে সান্ত্বনা দেন ছেলে তো প্রায় আসেই না কি মনে হয় নিজের ছেলেকে দূরে হারিয়েছে না না আমি মোটি এটা ভাবি না ওর মা আমাকে বলে যে এরকম দুটো ছেলে দুটো ছেলেই বাইরে চলে গেল আমরা এখন একা সেটা তুমি ভাবছে কেন গোটা ভারতবর্ষ এখন ওই ছেলের মুখ চেয়ে আছে একদিন পাড়ার প্রতিবেশী তোমার ছেলের মুখ চায়নি আমাদের মুখ চাইনি এখন গোটা ভারতবর্ষ আমার ছেলের প্রতি চেয়ে আছে এত বড় একটা সুনাম এর থেকে পাওনা আর কি আছে আমাদের তো এটাই পাওনা এটাই আমাদের লাভ আমরাও মুখ চেয়ে রয়েছি এইরকম শুধুমাত্র চন্দ্রকান্ত বাবু নয় আমাদের শুভেচ্ছা থাকলো প্রত্যেকটা মানুষের পেছনে যারা আজকে গোটা ভারতকে স্বপ্ন দেখাচ্ছে এবং নিঃসন্দেহে আমি আপনি আমরা দুজনেই চাইবো যে আজকে দুটো তেতাল্লিশ বাজতেই আমরা কিন্তু সেই উৎসব তার আয়োজন এই মুহূর্তে শিবপুর গ্রামে হচ্ছে আমি বুঝতে পারছি কারণ আজকের দিনটা সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা ভারত তাকিয়ে রয়েছে সেই দিকে সেই দিকেই ধন্যবাদ